বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি টার্কিশ কাঁচা বাজার দেখাচ্ছি। এটা বন্ধুরা তাদের নার্সারি, এদিকে তাদের লম্বা কাঁচা বাজার চলে গেছে। আজকের দিনটা খুব শাইনি, তো দেখা যাচ্ছে প্রাইস লেখা আছে, কিসমিস। ও, কলা, আমাদের দেশি কলা, নরসিংদীর বেলাবর কলার মতো লাগতেছে, দেখে তো যথেষ্ট ফ্রেশ লাগতেছে। লম্বা একটা বাজার। মূলত আমি এখন ওদের শহর থেকে নিচের দিকে আসছি, এইখানে মূলত পাইকারি বা কাঁচা বাজার বসে, মানুষ রেগুলার বাজার করে এখান থেকে। তো সকালবেলা নাস্তা করার পর হাঁটতে 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 এইদিকে চলে আসছি, হয়তো আবার হাঁটতে হাঁটতে জিপিএস ম্যাপ দেখে দেখে আমি আমার জায়গায় ব্যাক করব, হোটেলে ব্যাক করব। তো এই সুযোগে আপনাদেরকে একটু তার্কিশ বাজার দেখাই নিলাম। এখানে যে রসুনের কিলো লেখা আছে 25 লিরা, 1 লিরা সমান সমান বাংলাদেশি যদি 5 টাকা 5.5 টাকা হয়, তাহলে অলমোস্ট তো আপনার 250 টাকার মতো খরচ করবে 1 কেজি রসুন। তারপরে আমরা এখানে একটা ফ্রুট দেখতে পাইলাম, এটা তার্কিশ একটা ফ্রুট, এটা 6 লিরা লেখা। ও, ফুলকপি, ফুলকপি আপনার 10 লিরা লেখা, 10 লিরা অর্থাৎ বাংলাদেশি টাকায় 60 টাকার মতো হবে পিস। আর টমেটো, গাজর সবগুলো প্রাইস দিয়ে রাখছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মশলা, বাদাম, স্পেশালি এখানে বাদাম, সিমের বিসি, খিসমিস এবং পেস্তা বাদাম, আখরোট, জাফরান, এগুলো তারা সারি সারিভাবে সাজায় রাখছে। এবং দেখতেছেন প্রচুর পরিমাণে তারা, মানে স্পেশালি তুরস্ক তো মশলার জন্য বিখ্যাত, এতে কোনো সন্দেহই নাই। এদের প্রচুর জমি খালি পড়ে থাকে এবং প্রচুর পরিমাণে ওরা মশলা উৎপাদন করতে পারে। খুবই সুন্দর। এখানে অবশ্য প্রাইস দেওয়া নাই, আমি নিজেও প্রাইস জানি না, তো বেসিক্যালি পরের দিকে মুভ করতেছি আমরা। এখন তার্কিশ বেগুন দেখাচ্ছি, এটা লেবু, এটা হচ্ছে শসা, এটা মনে হয় 2 লিরা করে কেজি, অর্থাৎ বাংলাদেশ টাকা 10 টাকা। টমেটো, ইয়েস ইয়েস, টমেটো। ও, প্রচুর পরিমাণে ক্যাপসিকাম, আর এই যে মরিচটা প্রচুর পরিমাণে খাওয়া হয় এদের এখানে। আপনাদের বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এবার মাছের বাজার, তারা মাছগুলোকে কিভাবে সাজায় রাখে। পাশাপাশি তাদের প্রচুর পরিমাণে তারা পনির, চিজ, এগুলো তারা খেয়ে থাকে। এবং তারা দেখছেন চিজের প্রচুর দোকান, কিলো আকারে বিক্রি হয়। তার ব্রেড, দুপুরে খাবার বা ব্রেডের সাথে তারা সবসময় চিজ খাবেই। তো চিজ ছাড়াও এখানে আরেকটা যেন কী নাম আমি নিজে বলতে পারি না, দেখুন বিভিন্ন ধরনের চিজ তারা সাজায় রাখছে। এখান থেকে বিভিন্ন ধরনের মানুষরা পাইকারি খুচরা রেটে এখান থেকে কিনে নিয়ে যায়। এটা বেসিক্যালি ওদের একটা পাইকারি বাজার। আর এখানে দেখতেছেন প্রচুর পরিমাণে জয়তুন, আমরা প্রচুর সকালের নাস্তার সাথে জয়তুন খাবেই তারা। এবং অবশ্য জয়তুন অনেক স্বাস্থ্যকর, সবাই কেজি কেজি ধরে কিনে নিয়ে যায়, খাবারের সাথে 1 পিস 2 পিস 3 পিস করে খায় সবাই রেগুলারলি। আমিও খেলাম আলহামদুলিল্লাহ। এটা মেবি শ্যামাই। বন্ধুরা, একটা জিনিস আপনাদের না দেখালেই না, এটা তার্কিশ মিনো ফলের দোকান। এখানে বিভিন্ন রকম ফল ফুলরা সাজিয়ে লেখে রাখছে। যেরকম দেখেন এখানে স্ট্রবেরি হচ্ছে 35 লিরা, অর্থাৎ বাংলাদেশি টাকায় হয়তো কত 100-150 টাকার মতো কেজি, অনেক সস্তা। আর এখানে ধরেন হচ্ছে গিয়ে বিভিন্ন রকম প্রাইস দেওয়া আছে। বন্ধুরা, বাজারের ভিডিও আমাদের আপাতত এখানেই শেষ। আমি মূলত এখান থেকে কলা কিছু কিনলাম, মূলত ওদের 10 লিরা 1 কিলো কলা। কিন্তু আসলে আমি এখন হোটেলের দিকে ব্যাক করবো, আর আমি যেহেতু এখানে আর একদিন থাকবো, তো 1 কিলো আর কিনি নাই। পরবর্তীতে আমি তাকে 10 লিরাই দিয়ে দিছি, দিয়ে আমি 2 পিস নিয়ে চলে আসছি। বাইরে খুবই ভালো লাগলো, আশা করি এখান থেকে আপনারা কিছুটা হলো তার্কিশ লোকাল যে বাজারটা, আমাদের যেরকম বাজার বসে ওরকম বাজার সম্বন্ধে ধারণা পেলেন। ধন্যবাদ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো, আল্লাহ হাফেজ।
বাংলাদেশের কম্পিটিশন মার্কেটে এই প্রথম বিজনেসকে আরো ইজি করতে উদ্যোক্তাদের জন্য নিয়ে এলো মেজবা বিজনেস অ্যাপ। মেজবা বিজনেস অ্যাপে লগ ইন করলে পাচ্ছেন সারা বছর জুড়ে প্রিমিয়াম বিজনেস ভিডিও, বিজনেসের আইডিয়া, মেন্টরিং, মার্কেট অ্যানালাইসিস এবং যাবতীয় বিজনেস সলিউশন। এখন থেকে মেজবা অ্যাপে বিজনেস হবে দারুণ ভাবে।